হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে আমি ওয়েস্ট বেঙ্গল সেট এক্সাম হিস্ট্রি কোশ্চেন পেপারে 18টা সলভ করিয়ে দিয়েছি। তো আজকে আমি স্টার্ট করব 19 থেকে, তাহলে চলো শুরু করি। 19 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, নিম্নে বর্ণিত আধিকারিকদের মধ্যে কে আলাউদ্দিন খলজি বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন না? তো এটার আনসার হবে 19-এ ডি, দিওয়ানি মুস্তাখারাজ। তো এর সাথে সাথে আমরা দেখে নেব যে বাদ বাকিগুলো কি বলা আছে। এখানে দেওয়া আছে কি দিওয়ানি রিয়াসাত, দিওয়ানি রিয়াসাতের মানে হচ্ছে দিওয়ানি রিয়াসাতকে আর একটা বলা হয় নায়াবি রিয়াসাত। এটা কি, এটা একটা বিভাগ যেখানে ইকোনমিক রেগুলেশনটা ইমপ্লিমেন্ট করা হয়। নেক্সট কি আছে দেয়া, শাহানা ইমান্ডি, এখানে শাহানা দেওয়া আছে, এটা ফুল হচ্ছে কি শাহানা ইমান্ডি, এটা হচ্ছে গ্রেন মার্কেট। আর তারপরে যেটা দেওয়া হচ্ছে বাড়ির, বাড়িটা হচ্ছে কি গুপ্তচর বিভাগ। তো তোমাদেরকে সব কিছুই জেনে রাখতে হবে, কোয়েশ্চেনের যেগুলো যেটা আনসার হচ্ছে না সেই সম্পর্কেও জানতে হবে, কারণ নেক্সট টাইম এক্সামিনার এরকম করতে পারেন যে নেক্সট যে দেওয়া রয়েছে আনসার সেটা থেকে একটা কোয়েশ্চেন বানিয়ে দিতে পারে। তাই জন্য অপশানগুলো আমরা সবই দেখব। নেক্সট কোয়েশ্চেন দেখছি, এখানে কি আছে 20 নম্বর কোয়েশ্চেন, মুঘল যুগে মুরাক্ষাস কী ছিল? মুরাক্ষাস ছিল কি, এটার আনসার হবে এ। এটা কি ছিল, এটা ছিল একটা মিনিয়েচার চিত্রকলার অ্যালবাম। তো এটা তো জানলাম আমরা যে এটা মিনিয়েচার চিত্রকলার অ্যালবাম ছিলেন, কিন্তু এটা কার সময় থেকে স্টার্ট হয়েছিল সেটা আমাদেরকে জানতে হবে। তো এটা স্টার্ট হয়েছিল একজন তৈমুর প্রিন্স ছিলেন, তার নাম হচ্ছে বাইশুঙ্ঘর, যার সময় থেকে এটা স্টার্ট হয়েছিল। এটা লগভগ আর্লি 15th century বলতে পারো, এই টাইম থেকে এটা স্টার্ট হয়েছিল। তো এবার যদি এটা হয়তো এরকম দিয়ে দিতে পারে যে মুরাক্ষাস কথাটির মানে কী, তাহলে মুরাক্ষাস কথাটির মানেটা আমরা জানবো। এটা হচ্ছে, এটার মানে দাঁড়াচ্ছে কি দ্যাট হ্যাজ বিন প্যাস টুগেদার, মানে এটা কোনো কিছু পেইন্টটাকে একত্রিত করা। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা, 21 বলেছে জায়কির জমি যা হস্তান্তরিত করা যেত না তা হলো, তাহলে এটার আনসার কী হবে, এটার আনসার হবে বি, ওয়াতান জায়গির। বাদ বাকি যেগুলো ছিল সবই হস্তান্তরিত করা যেত। আর ওয়াতান জায়গিরটা কী ছিল, ওয়াতান জায়গির ছিল এটা একটা মানে অঞ্চল বলতে পারো, প্রদেশ বলতে বলো, মানে রাজপুত যারা ছিলেন তারা কী করতেন, তারা যে মুঘলদের প্রতি তাদের একটা আনুগত্য ছিল, তারা মনসব যেগুলো আদায় করতেন, কর বা ট্যাক্স যাকে বলো, এইগুলো আদায় করার পর তারা মনসবদারদের দিয়ে দিতেন, তাদের এই আনুগত্যের জন্য তাদেরকে এক একটা করে প্রদেশ দেওয়া হতো, যেগুলোকে আমরা কি বলছি ওয়াতান জায়গের। নেক্সট কোয়েশ্চেন 22 কী বলেছে দেখি, দারাশিক কর্তৃক রচিত কোন গ্রন্থটি আসলে উপনিষদের অনুবাদ? তো দারাশিক তোমরা সবাই জানো কে ছিলেন, তিনি ছিলেন শাহজাহানের পুত্র, যার তো তার তিনি যে উপনিষদটা অনুবাদ করেছিলেন সেটা কী ছিল, সেটা ছিল হচ্ছে আনসার হবে এ, সাকিনাতুল আউলিয়া। তো সাকিনাতুল আউলিয়া যেটা ছিল এটা সাবজেক্টটা কী ছিল, এটা সাবজেক্ট ম্যাটার সম্পর্কে তোমাকে জানতে হবে, কারণ কখনো সাবজেক্ট ম্যাটার দিয়েও কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। এটা সাবজেক্ট ম্যাটারটা ছিল হচ্ছে এটা একটা লাইফ হিস্ট্রি বা টিচিংস বলতে পারো, কার সেটা ছিল যেন হজরত মিলান মীর কাদরি। এই যে হজরত মিলান মীর কাদরি যার লাইফ হিস্ট্রি বা টিচিং ছিল এটা, তিনি কে ছিলেন, তিনি ছিলেন একজন গ্রেট সুফি সেন্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে 23, মারাঠা শাসন ব্যবস্থায় সরঞ্জাম কি? তো মারাঠা শাসন ব্যবস্থায় সরঞ্জাম ছিল হচ্ছে আনসার হবে ডি, এটার মানে কি ভূমি রাজস্ব সংগ্রহকারীকে বেতনের পরিবর্তে দেওয়া জমি। তো এটা আর বেশি ইলাবোরেট করার কিছুই নেই, যা আছে তাই। নেক্সট কোয়েশ্চেন দেখি 24, দিল্লির সুলতানি শাসন ব্যবস্থায় যে বিশেষ সেচ শুল্ক জনগণের গড় উৎপাদনের 10% দাবি করত তা হলো, তো এটার আনসার হবে এ। শিল্প, তো শিল্পটা দেখলে অনেকে কনফিউজ হয়ে যাবে, কারণ এটার যদি পুরো নামটা বলি তার সেটা হচ্ছে হাকি শিল্প বা হাকি শেরাব, যেটা চালু করেছিলেন কি ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, তো এটা কি, এটা একটা ট্যাক্স যেটা হচ্ছে ওয়াটার ট্যাক্স, মানে এটা কৃষকদের উপর ট্যাক্সটা ধার্য করা হতো, কৃষকরা তাদের জমিতে জলের ব্যবস্থা যদি নিতে চায় তাহলে তাদেরকে এই ট্যাক্সটা দিতে হবে, যেটাকে বলে হাকি সেরাপ বা হাকি শিল্প।
বাদ বাকি ট্যাক্সগুলো আমরা জেনে নেব, কারণ নেক্সট থেকে অপশান থেকে কোয়েশ্চেন করতে পারে। তো দেয়া আছে উশার, উশারটা কী ছিল, এটা ছিল একটা মুসলিম ভূমিকর, ঠিক আছে। মুসলিম শুধুমাত্র ভূমিকরটা কী ছিল, মুসলিমদের উপর দেওয়া হতো এই ভূমিকরটা, মানে মুসলিমরা এই ভূমিকরটা দেবে, এটা হচ্ছে উশ। আর খামস যেটা ছিল এটা হচ্ছে যুদ্ধকর, মানে 1/5% নেওয়া হতো, ঠিক আছে। এটা 1/5 নেওয়া হতো কাদের থেকে, যুদ্ধ করতে গিয়ে সেখান থেকে যে লুট করতো সেইগুলোতে 1/5 নেওয়া হতো, যার মধ্যে থেকে 4/5 কারা রাখতো, সোলজার্সরা রেখে দিত। আর নেক্সট দেখছি কী আছে, চড়াই, এই কটা কে ধার্য করেছিল, আলাউদ্দিন খলজি, ঠিক আছে। এটা ছিল কাইন্ড অফ ট্যাক্স অন ক্যাটেল, মানে ক্যাটেলদের উপরে ট্যাক্সটা নেওয়া হতো। নেক্সট কোয়েশ্চেন 25, কে আগ্রা শহরের পত্তন করেন। তো আগ্রা শহরের পত্তন করেছিলেন কে, আনসারটা দেখে নিই আমরা, সিকান্দার লোদি। তো সিকান্দার লোদি যে আগ্রা শহরে পত্তন করেছিলেন, এটা সালটা জানতে হবে আমাদের 1504 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর কিন্তু তিনি যে ক্যাপিটাল করেছিলেন আগ্রা শহরটাকে, সেটা হয়েছিল 1506। যদি বলে আগ্রা তৈরি করেছিলেন তখন হবে 1504, কিন্তু যদি ক্যাপিটালের কথা ফরমেশনের জিজ্ঞাসা করা তাহলে ওটা হবে 1506। নেক্সট কোয়েশ্চেন 26, দিওয়ানি ইস্তিহাক, এটা এই একটা দপ্তর, সেই দপ্তরটা মানে কিসের জন্য বোঝানো হতো। তো এটা ছিল হচ্ছে, আনসার হবে 26A, এটা ছিল গরিবদের অর্থনৈতিক সাহায্য প্রদানের দপ্তর। তো এটা আবার দিওয়ানি ইস্তিহাক, এটা এইরকম একটা অপশান দিয়েছে, কিন্তু এটা আরেকটা অপশানও হতো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পেনশনস। যদি ডিপার্টমেন্ট অফ পেনশনস দেওয়া হতো তাহলে এটাও আনসার ঠিক হতো। তোমাদের দুটো জেনে রাখতে হবে, একটা হচ্ছে গরিবদের অর্থনৈতিক সাহায্য প্রদানের দপ্তর, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পেনশন, দুটোর মানে দিওয়ানি ইস্তিহাক। নেক্সট কোয়েশ্চেন দেখি, কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন। তো এটার আনসার হবে দ্বিতীয় আকবর শাহ। দ্বিতীয় আকবর শাহ আমাদের রাজ সম্রাট, মুঘল সম্রাট যিনি ছিলেন, তিনি রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন। তো এটা কত খ্রিস্টাব্দে প্রদান করেছিলেন, এটা 1831 খ্রিস্টাব্দে। কেন প্রদান করেছিলেন, কারণ হচ্ছে যে দ্বিতীয় আকবর ছিল তিনি রাজা রামমোহন রায়কে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। কেন পাঠিয়েছিলেন ইংল্যান্ডে, কারণ দ্বিতীয় আকবর শাহের যে পেনশনটা ইস্যু হয়েছিল সে পেনশনটা বাড়ানোর জন্য পাঠিয়েছিলেন। তো এখানে যে রাজা রামমোহন রায় রয়েছেন, এনার সম্পর্কে কিছু আমরা জেনে নিই, কারণ রাজা রামমোহন রায় থেকেও অনেক কোয়েশ্চেন করে থাকেন। তো রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আমরা জানি, সেটা হচ্ছে 1828 খ্রিস্টাব্দে। তারপরে আমরা জানি হিন্দু কলেজও তিনি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতাতে 1817 খ্রিস্টাব্দে। এছাড়া তিনি মিরাতুল আকবর, সংবাদ কৌবুদি প্রভৃতি পত্রিকাও চালু করেছিলেন। আর একটা এখানে ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে দ্বিতীয় আকবর শাহ যিনি ছিলেন, তার যে টম মিস কবর সেটা ছিল কোথায়, কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি, মানে যে মেহেরুলতে যে কবরটা ছিল তার কবরের ওখানে আকবর শাহ দ্বিতীয়র কবরটা ছিল। আর আকবর শাহ দ্বিতীয় আর একটা ফেস্টিভ্যালও চালু করেছিল, সেটাও তোমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে ফুলকি শের। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, সুফি ধারণা তার কি দুনিয়া, তার কি দুনিয়ার এর অর্থ জিজ্ঞাসা করেছে। তো তার কি দুনিয়ার অর্থ হচ্ছে, আনসার হবে সি, ইহজাগতিক ত্যাগ ও উদাসীনতা। তো এটা সম্পর্কে আর কিছু ইলাবোরেট করার নেই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুমায়ুন আফগানদের বিরুদ্ধে প্রথম কোন যুদ্ধে জয়লাভ করেছিলেন। তো এটার আনসার হবে বি, দৌরাও যুদ্ধ। এবার আমাদেরকে জানতে হবে যে দৌরাও যুদ্ধটা কখন কীভাবে হয়েছিল। তো একটা জিনিস আমরা জানি যে মোহাম্মদ লোদি যিনি ছিলেন, তিনি বাবরের সাথে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে ঘাগড়ার যুদ্ধ করার সঙ্গে মোহাম্মদ লোদি পরাজিত হয়েছিল। কিন্তু বাবর যখন যুদ্ধ, বাবর জয়লাভ করেছিলেন, কিন্তু বাবর যখন মারা যান 1530 খ্রিস্টাব্দে, তারপরে কী করেছিলেন মোহাম্মদ লোদি, তিনি আফগান চিফদের সাহায্য নিয়ে মানে একটা যুদ্ধক্ষেত্র প্রস্তুত করছিলেন। কার জন্য, সেটা ছিল হুমায়ুনের জন্য। কিন্তু যুদ্ধ তো প্রস্তুত করছিলেন, কিন্তু হুমায়ুন এই সময় কী করেছিল, হুমায়ুন এই সময় কালিঞ্জরে যে দুর্গ সেইটা দখল করার জন্য প্রস্তুত হচ্ছিল।
তো যখন হুমায়ুন দেখলেন যে এরকম কালিন্দর যুদ্ধের জন্য ও প্রস্তুত হচ্ছে, কিন্তু আফগানরাও তাদের তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, সে তখন কী করলো, সে তখন যে রাজা কালিঞ্জার যে ছিল তার সাথে কী করলো, একটা পিস চুক্তি করলো, মানে শান্তি চুক্তি করলো। করার পরে কি হুমায়ুন কী করলেন, হুমায়ুন আফগানদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। টাইমটা কী ছিল, আগস্ট 1532। তো এই যুদ্ধটার নামই হচ্ছে দৌরাহের যুদ্ধ। এই দৌরাহের যুদ্ধে আফগানরা পরাজিত হয়েছিল আর হুমায়ুন জিতে গেছিল। নেক্সট কোশ্চেন আমরা এবার দেখি, 30। তো এখানে বলেছে উত্তর ভারতে ভক্তি আন্দোলনের প্রথম প্রবক্তা কে ছিলেন, তো এটার আনসার হবে রামানন্দ। তো রামানন্দ কে ছিলেন আগে জেনে নিই আমরা। রামানন্দ ছিলেন ডিসাইপল অফ রামানুজ, মানে রামানুজের শিষ্য ছিল, ঠিক আছে। তো এই যে ভক্তি আন্দোলনটা, এটা প্রথমে কিন্তু উত্তর ভারতে স্টার্ট হয়নি, এটা প্রথম কোথায় শুরু হয়েছিল, দক্ষিণ ভারতে। আর দক্ষিণ ভারতে কে এটাকে স্টার্ট করেছিলেন, আদি শঙ্করাচার্য। কিন্তু যদি বলেন মানে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে কে নিয়ে আসলো, তখন আমাদের আনসার হবে রামানন্দ। তাই এখানে আনসার হয়েছে কি, রামানন্দ। নেক্সট কোশ্চেন, 31। নিম্নলিখিত কোন মুঘল সম্রাট তার দ্বাদশ নির্দেশাবলীর জন্য সুপরিচিত, তো এটার আনসার আগে আমরা দেখে নিই কী আছে, জাহাঙ্গীর। ও জাহাঙ্গীর যে তার রাজত্ব শুরু করেছেন, তার রাজত্ব শুরুটাই হয়েছিল কি, 12 এডিক্টস দিয়ে, ঠিক আছে। 12 এডিক্টসের মাধ্যমে তার রাজত্বটা শুরু হয়েছিল, যার মধ্যে কিছু তোমাদেরকে আমি বলি। একটা ছিল হচ্ছে তোমার কেউ কারো বাড়ি ক্যাপচার করতে পারবে না, এরকম একটা এডিক্টস ছিল। আর একটা ছিল হচ্ছে মানে কেউ নাক আর কান, এই দুটো মানে কাটতে পারবে না। আর একটা ছিল থার্ড বলতে পারি, যেমন তামাক বলে যে করটা ছিল, মীরবাহারি বলে যে করটা ছিল, সেগুলো এগুলো যে ট্যাক্স ছিল, ঠিক আছে, এই ট্যাক্সগুলো বন্ধ হয়ে গেছে তার সময়ে। তো আজকে এতটাই, নেক্সট কোশ্চেনগুলো নিয়ে পরে আমি আলোচনা করবো।